সেকশন ওকে সো আগের লেকচারগুলোতে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে অবতল দর্পণের পশ্চিমে একটা বস্তু রাখলে তার কি প্রতিবিম্ব হবে তারপর হচ্ছে অসীম এবং 2f এর মাঝখানে মানে বক্রতার কেন্দ্রের মাঝখানে এবং এই 2f এর মধ্যে আমরা একটা বস্তু রেখে দেখেছিলাম যে চিত্রগুলো কিরকম হয় এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমরা একটা বস্তু রাখবো হচ্ছে 2f এবং f এর মাঝখানে এবং আমরা দেখব এই চিত্রগুলো কিরকম হয় ক্লিয়ার সো আমরা যদি 2f এবং f এর মাঝখানে একটা বস্তু রাখি তখন আমরা রশি চিত্র আঁকার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা রেখাকে আমরা সমান্তরালে দিব অর্থাৎ একটা রশি যাবে সমান্তরালে যে রশিটা প্রধান অক্ষের সমান্তরালে যাবে সেটা কি দিয়ে ফিরে আসবে ফোকাস দিয়ে ফিরে আসবে ক্লিয়ার প্রধান ফোকাস দিয়ে ফিরে আসবে ওকে সো এই যে এই বরাবর প্রধান ফোকাস দিয়ে ফিরে আসবে আচ্ছা তারপরে আমাদের যে এটা ছিল আমাদের যে বইয়ের যে নিয়মটা ছিল সেটা হচ্ছে একটা হচ্ছে কোনটাতে যাবে এই এই কেন্দ্রে যাবে ঠিক আছে কিন্তু এই এই কেন্দ্রটা যেহেতু এটার পিছনে খেয়াল করো মানে কেন্দ্রটা যেহেতু এইটার পিছনে সেহেতু আমি এইটা থেকে দেওয়ার ক্ষেত্রে আমি কমফোর্টেবল ফিল করতেছি না আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এখন আমাদের যে আরেকটা হয়ে আছে আমরা যদি ফোকাস দিয়ে দিই তখন ওটা কিসে আসবে সমান্তরাল আমাদের পড়া ছিল না যে আমরা যদি ফোকাস দিয়ে দিই তখন কিসে আসবে সমান্তরাল আসবে সো এইখান দিয়ে দেওয়াতে যদি আমি কমফোর্টেবল ফিল করতেছি না আমি এখান থেকে দিব এইটা না ইউজ করে তুমি এইটাও করতে পারো এইখান থেকে এই পর্যন্ত একা দিতে পারো দেওয়ার পর স্পর্শক একে লম্ব অক্ষে করতে পারো এগুলো কিন্তু আগে পড়ানো হয়েছে এখন যদি এই দিক থেকে যদি আমি এই পর্যন্ত একটা লম্বা আঁকি তখন এটাই হবে এই বস্তুটা প্রতিবিম্ব এটাই হবে এই বস্তুটার প্রতিবিম্ব এখন দেখো এখন দাঁড়িয়ে লক্ষ্য বস্তুর অবস্থান কোন জায়গায় ছিল খেয়াল করো অবস্থান ছিল বক্রতার কেন্দ্র ফোকাসের মাঝখানে তারপরে প্রতিবিম্ব অবস্থান এখন কোন জায়গায় তোমরা বলো অবস্থান কোন জায়গায় অবস্থান অবস্থান অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে এখন দেখো প্রতিবিম্বের অবস্থানের পরে আমরা দেখো হচ্ছে প্রতিবিম্বের অবস্থা ক্লিয়ার প্রতিবিম্বের অবস্থা তাহলে প্রতিবিম্বের অবস্থা কি প্রতিবিম্বের অবস্থা হচ্ছে কি উল্টা খেয়াল করো একটা উল্টা মানে উল্টা তারপর কি বাস্তব বাস্তব কোন কারণে কারণ দুইটা রশি প্রকৃত অর্থে মিলিত হয়েছে উল্টা অবস্থা হচ্ছে বাস্তব এবং উল্টা বাস্তব এবং উল্টো তারপরে দেখো তারপরে হচ্ছে প্রতিবিম্বের আকার এখন দেখো প্রতিবিম্বের আকার কি প্রতিবিম্বের আকার প্রতিবিম্বের আকার কি দেখো এটা থেকে এটা যেহেতু একটু বড় সেটা আমি লিখতে পারি বিবর্তিত বুঝা গেছে ওটা প্রতিবিম্বের আকার বড় হইলে বিবর্তিত বড় মানে বিবর্তিত ছোট মানে করবিত বুঝা গেছে ব্যাপারটা হ্যাঁ খুবই বড় বুঝাছে বিবর্তিত কই এই যে এটা থেকে এটা বড় না খেয়াল করো তুমি যদি স্কেল দেয়া এটার দৈর্ঘ্য মাপ এটার দৈর্ঘ্য মাপ তখন এটা বড় বড় না বড় কত অনেক বড় না অসম্পূর্ণ করতে বলা যায় না শুধুমাত্র বিবর্তিত খেয়াল করো এই পর্যন্ত বুঝা গেছে হ্যাঁ এখন বুঝা গেছে ক্লিয়ার ওকে তো আমরা এখন কোন পজিশনে রাখছিলাম 2f এবং f এর মাঝখানে এখন আমরা কোন পজিশনে রাখবো f এর মধ্যে অর্থাৎ প্রধান ফোকাসে প্রধান ফোকাসে যদি আমরা একটা বস্তু রাখি তখন এটা কোন বরাবর যাবে সেটা আমরা নির্ণয় করতে চাচ্ছি ক্লিয়ার ওকে সো সেটা করার জন্য কি করব আবার দর্পণ আসতে হবে আবার তো লিখে নিচ্ছ না আপনি দিবেন ওইগুলো মুছতে হবে আচ্ছা আচ্ছা এটা 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 মুছে যায় না ওকে রক্ষ বস্তুর অবস্থান প্রতিবিম্বের অবস্থান এক কাজ করি এই এই প্যারামিটার গুলো এই এখান থেকে লিখে নিই লক্ষ্য বস্তুর অবস্থান মালকা দিতে লিখি এটা হচ্ছে লক্ষ্য বস্তুর অবস্থান আছে এইটাকে লক্ষ্য বস্তুর অবস্থান লক্ষ্য বস্তুর অবস্থান তারপর হচ্ছে লিখে থাকে লক্ষ্য বস্তুর অবস্থান প্রতিবিম্বের অবস্থান প্রতিবিম্বের অবস্থান এটা থাকবে এদিকে তারপর হচ্ছে প্রতিবিম্বের অবস্থা প্রতিবিম্বের অবস্থা এদিক থেকে এই বরাবর যাবে এই বরাবর যাবে এটা কি
তারপর আমরা কি করবো একটাকে, এখন দেখো তোমার আর একটা অপশন ছিল যে ফোকাস দিয়ে দিলে কোন দিক দিয়ে যাবে, সমান্তরালে যাবে, বাট এদিকে তুমি ফোকাস দিয়ে দিতে পারবা পারবা না, কারণ সে নিচে ফোকাসে বসে আছে, সো এই উপর থেকে তুমি ঘুরাইয়া দিতে হবে, বাট আলোক রশ্মি সবসময় কি কি পথে চলে, সরল পথে চলে, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এটাকে অনুকরণ করে A2F, A2F কে অনুকরণ করে একটা করতে পারো, নতুবা এদিক থেকে এরকম ভাবে দেওয়ার পরে এরকম ভাবে ইয়া করতে পারো, বুঝে গেছি ব্যাপারটা, অর্থাৎ খেয়াল করো এটা লম্ব কোনটা, এই রেখাটা, তার মানে কি এটাকে অভিলম্ব, আপাতন কোণ কোনটা, এটা আপাতন কোণ, এই আপাতন কোণের সমান করে তুমি কি করতে পারো, এটা প্রতিসরণ কোণ আঁকতে পারো, তাই না, আপাতন কোণের সমান করে তুমি যদি প্রতিসরণ কোণ আঁকো তাহলে রশ্মি রাও কোণ বরাবর, এই বরাবর অনুকরণ করে যদি এরকম ভাবে একটা দেও তখন আরেকটা রেখা পাই পাই আমরা, বুঝা গেছি বোর্ডটা, তখন কি একটা রেখা যদি অনুকরণ করে A2F কে, কারণ কথা কি ছিল যে 2F এর মধ্যে দিয়ে গেলে বা বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে এটা কেন্দ্রের মধ্যে দিয়ে ফিরে আসবে, তার মানে আমি এই বরাবর আরেকটা রেখা পাচ্ছি, এখন দেখো তুমি এই দুইটাই ধরো কিংবা এই দুইটাই ধরো, যে দুইটাই ধরো না কেন দেখা ধরে কি সমান্তরাল কিনা, দেখা ধরে কি সমান্তরাল কিনা, আবার যেহেতু আমাদের দর্পণের রশ্মি চিত্র আঁকার একটা টেকনিক হচ্ছে, তুমি যখন দেখবা তুমি যে দিক দিয়ে বস্তু তুমি যে দিক থেকে রশ্মিগুলো পাঠাচ্ছ ওই দিক দিয়ে যদি রশ্মিগুলো না মিলে তখন তুমি উল্টা দিক দিয়ে তোমার চিন্তা করতে হবে, আর আমি যদি এই সমান্তরাল রেখাগুলো যদি উল্টা দিকে নিই, খেয়াল করো এই সমান্তরাল রেখাগুলো কোন দিকে নিই, এই বরাবর আমি নিই, তাহলেও কিন্তু তারা মিলিত হচ্ছে না, যেহেতু তারা সমান্তরাল রেখা, বাট আগে আমাদের একটা কথা ছিল প্রতিটি সমান্তরাল রেখায়, প্রতি সমান্তরাল রেখায় কি হয় অসীমে যখন যায় তখন কি তারা একটা বিন্দুতে মিলিত হয়, আমরা থিওরিটিক্যালি এই কথাটা বলছিলাম, অসীমে যাওয়ার পরে সরল রেখাগুলো কি হয় একটা বিন্দুতে মিলিত হয়, কারণ আমি কি বলছিলাম যে সাপোজ একটা রেল লাইনের পাশে দাও, রেল লাইনটা যদি 3-4 কিলোমিটার লম্বা হয় সোজা, তখন তুমি যদি রেল লাইনের দিকে তাকাও তখন দেখবো যে তোমার কাছে মনে হবে ওই দূরে একেবারে শেষ মাথায় রেল লাইনের দুইটা কি লাইন হয়তো বা এক হয়ে গেছে, এই কারণে এই থিওরি থেকে আমরা বলতে পারি যে যখন তুমি অনেক দূরে যাবা অর্থাৎ 3 কোটি কিলোমিটার এই রশ্মিগুলো যদি 4 কোটি কিলোমিটার 400 কোটি কিলোমিটার 4000 কিলোমিটার যত তুমি ভাবতে পারো এত দূরে যাওয়ার পরে একটা সম্ভাবনা থাকে যে এই রশ্মি কি হয়ে যাওয়ার মৃত্যু হয়ে যাওয়া, তার মানে এই যে আমরা যখন একটা বস্তুকে ফোকাসে রাখতেছি আমরা যখন কি করতেছি একটা বস্তুকে ফোকাসে রাখতেছি তখন ওইটা যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে প্রতিবিম্বটা কোন জায়গায় গঠিত হচ্ছে প্রতিবিম্বটা কোন জায়গায় গঠিত হচ্ছে অসীমে, কিন্তু এখন একটা জিনিস আছে প্রতিবিম্বটা তাহলে রক্ষবস্তুর অবস্থান কোথায় ফোকাসে, রক্ষবস্তুর অবস্থান কোথায় ফোকাসে, ফোকাস প্রতিবিম্বের অবস্থান কোথায় অসীম, অসীমে প্রতিবিম্বের অবস্থান কোথায় অসীমে, এটা তুমি বলতে পারছো প্রতিবিম্বের অবস্থান অসীম, এখন দেখো এখন যে প্রতিবিম্বের অবস্থা প্রতিবিম্বটা কি বাস্তব নাকি অবাস্তব নাকি উল্টা নাকি সোজা, এখন দেখো সবগুলো আবার অপশন আছে কেমনে দেখো প্রতিবিম্বটা আমি যদি ধরে নিই যে এই দুইটা সমান্তরাল রশ্মিগুচ্ছ এই দুইটা সমান্তরাল রশ্মিগুচ্ছ এই দিকে মিলিত হয়েছে তখন আমার না না তখন দেখো তখন কিন্তু প্রকৃতপক্ষে দুইটা রশ্মি মিলিত হচ্ছে এই দুইটা রশ্মি আসার পরে এটা হচ্ছে অসীমের তার মানে কি এই জায়গায় যদি সে একটা প্রতিবিম্ব গঠন করে তখন কি আমরা তাকে কি বলতে পারি যেহেতু প্রকৃত অর্থে এই বরাবর যায় নাই আমি টান নিয়ে মিলাইতেছি তখন ওইটা কি হবে অবাস্তব বিম্ব গঠিত হবে, এর পর্যন্ত বুঝা গেছে, এখন দেখো এই বরাবর হলে হচ্ছে উল্টা কিন্তু যখন এই বরাবর মিলিত হবে তখন কি হবে সুজা, বুঝে গেছি ওটা, তার মানে দুইটা অপশন আছে আমার কাছে, বাস্তব হইতে পারে অবাস্তব হইতে পারে উল্টা হইতে পারে সুজা হইতে পারে।
বুঝা গেছে ব্যাপারটা বাস্তব হইতে পারে অবাস্তব হইতে পারে সোজা হইতে পারে উল্টা হইতে পারে তাহলে আমি এটা লিখতে হবে বাস্তব অবস্থা সোজা উল্টা ঠিক আছে তো এটা নিয়ে চিন্তা করতেছি এখন তো প্রতিবিম্বের আকার এইটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে এটা তুমি ডেফিনেটলি বলতে পারো যে কোনো জায়গায় প্রতিবিম্বটা গঠিত হোক না কেন তুমি ডেফিনেটলি বলে দিতে পারবা যে প্রতিবিম্বের আকারটা কিরকম থাকো তুমি যদি এই জায়গায় যদি দুইটা রশ্মি মিলিত হইতো তাহলে প্রতিবিম্বের আকারটা হইতো এই দিক এই জায়গায় যদি দুইটা রশ্মি মিলিত হইতো তাহলে প্রতিবিম্বের আকারটা হইতো এই দিক এই জায়গায় যদি প্রতিবিম্ব রশ্মি মিলিত হইতো তাহলে আকার হইতো এই দিক তার মানে এই এটা দ্বারা কি বুঝছো তুমি যত যত দূরে যাচ্ছ প্রাণাঙ্ক থেকে যত দূরে যাইতেছো এই আকার কি তত বৃদ্ধি পাইতেছে তাহলে এই রশ্মিগুলোতে মিলিত হইছে এই রশ্মিগুলো তো সসীম দূরত্ব মিলিত হয় না তো অসীম মিলিত হইছে তাহলে অনেক দূরে যখন যাবে তখন আলটিমেটলি এই যে ইয়াটা প্রতিবিম্বটা এটা অসীম দূরত্ব কি অনেক বড় হয়ে যাবে না তার মানে কি প্রতিবিম্বের আকারটা কি হবে অত্যন্ত বিবর্তিত এবার তুমি দেখেছো প্রতিবিম্বের আকার কি হবে অত্যন্ত বিবর্তিত তার মানে এটা লিখতে পারি অত্যন্ত বিবর্তিত এবং সেটা আঁকার জন্য আমরা কি করবো দেখো আমি এদিক থেকে এ পর্যন্ত একটা প্রধান অক্ষ আঁকলাম প্রধান অক্ষের এটা হচ্ছে টু এফ মানে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র আর এটা হচ্ছে কি ফোকাস আমি এখন যেই থেকে আমরা কি করতে পারি একটা রশ্মি যদি সমান্তরালে দিই তখন কি হবে সে ফোকাস দিয়ে ফিরে আসবে সমান্তরালে দিয়ে সে কি করবে ফোকাস দিয়ে ফিরে আসবে এখন তুমি কি এই ফোকাস দিতে গেলে দেখো তোমাকে ঝামেলা পয়তে তোমাকে পিছন দিকে আসতে হচ্ছে পিছন থেকে কল্পনা করে এরকম করতে হচ্ছে তো তুমি যেটা করতে পারো সেটা সহজ কথা তুমি যেটা করতে পারো আপাতন কোন সমস্যার প্রতিফলন করো সেটাই যদি মানো তুমি একটা রশ্মিকে এই বরাবর দিতে পারো সংযুক্ত প্রতিফলন কোন আঁকি তারই তো হয়ে যায় তো এই আপাতন কোণের সমান করে যদি আমি প্রতিফলন কোন আঁকি সেটা হচ্ছে ঠিক এরকম খেয়াল করো আপাতন কোণের সমান করে যদি আমি প্রতিফলন কোন আঁকি তাহলে ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম সমান্তরাল লাগবে না আরো দূরে সরে যেতেছে তারা সমান্তরাল না কিন্তু দেখো এদিকে কিন্তু মিলিত হওয়ার কোন লক্ষণ নাই সমান্তরালে থাকে আমরা বলতে পারতাম যে অসীমে যা মিলিত হবে কিন্তু এখন তো তারা আরো দূরে সরে যাচ্ছে তার মানে অসীমে যাইতে তারা আরো বেশি দূরে সরে দেবো বুঝা গেছে ব্যাপারটা তারা কি আরো বেশি দূরে সরে যাচ্ছে কিন্তু এই আমি কি বলছিলাম যে যখন আমরা দুইটা রশ্মিকে একটা দিকে মিলাতে পারবো না তখন আমরা কি করবো যখন আমরা দুইটা রশ্মিকে একটা দিকে মিলাতে পারবো না তখন আমরা কি করবো পিছন দিকে বর্তিত করবো বর্তিত করবো বুঝা গেছে ব্যাপারটা আমরা এই অক্ষটাকে আরেকটু বাড়াইলাম যদি এটা বাস্তব অক্ষ না কারণ কি রশ্মিগুলো প্রকৃতপক্ষে ওইদিকে যায় নাই রশ্মিগুলো আসছে এইদিকে কিন্তু আমরা কল্পনা করতেছি যে রশ্মিগুলা এই বরাবর কি হইছে এই বরাবর দেখো এই বরাবর এই এই কি হইছে আর দেখো এই যে এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা কি অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি কি তারা রশ্মিগুলো মিলিত হইছে মিলিত হয় না এই পয়েন্টটা যে প্রতিবিম্বটা ঘটিতে হবে সেটা কি বাস্তব মানে কি অবাস্তব অবাস্তব এটা হচ্ছে অবাস্তব ক্লিয়ার দ্যাট মিন্স এটা হচ্ছে কি অবাস্তব একটা বিম্ব তাহলে দেখো লক্ষ্য বস্তুর অবস্থান কোন জায়গায় ছিল লক্ষ্য বস্তুর অবস্থান হচ্ছে বক্রতার সরি সরি
অবস্থান গেল এখন দেখো প্রতিবিম্বের অবস্থান কোন জায়গায় আমাদের কাছে মনে হচ্ছে যে পয়েন্টটা আছে বুঝে গেছে ব্যাপারটা তো এটাকে বলা হচ্ছে প্রতিবিম্বের অবস্থা কি অবাস্তব হ্যাঁ বলো অবাস্তব প্রতিবিম্ব কি সোজা নাকি উল্টা প্রতিবিম্বর অবস্থা অবস্থা তো কি হলো প্রতিবিম্বের অবস্থান সরি আকার আকার প্রতিবিম্বের আকার প্রতিবিম্বের আকার কি বলো বিবর্তিত এটা ছিল বেশি এই জন্য বেশি মানে বড় মানে বড় মানে বিবর্তিত রশি চিত্র এখন দেখো এই অবতল দর্পণের রশি চিত্র আঁকার পরে আমি তোমাদেরকে জাস্ট উত্তল দর্পণের রশি চিত্র একটা দেখাই দিব কোনটা দেখাবো উত্তল দর্পণে তো অবতল দর্পণের কথা আমরা চিন্তা করি একটা জিনিস খেয়াল করো আমরা যদি অবতল দর্পণের কথা চিন্তা করি অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রতিবিম্ব বাস্তব হইতেছে অবাস্তব হইতেছে বুঝা গেছে ব্যাপারটা বাস্তব অবাস্তব দুইটা হইতেছে না এই জিনিসটা বোঝা গেছে কিনা যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব বাস্তব হইতে পারে অবাস্তব হইতে পারে এই পজিশনে রাখলে অবাস্তব হবে এই পজিশনে রাখলে হইতে বা কি হবে বাস্তব হবে এই পর্যন্ত বোঝা গেছে এটা হচ্ছে অবতল দর্পণের বৈশিষ্ট্য অবতল দর্পণের সব ধরনের প্রতিবিম্ব গঠিত হইতেছে বাট এখন আমি যেই দর্পণটা দেখাবো সেটা হচ্ছে উত্তল দর্পণ এবং ওই দর্পণে অল টাইম অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে কোন সময় বাস্তব প্রতিবিম্ব কি হবে না গঠিত হবে না সেটা প্রমাণ করে দেখাবো বাট এদিকে আমরা আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে অবতল দর্পণে আমি দেখলাম যে বাস্তব অবাস্তব সব প্রতিবিম্ব কি হইতে পারে গঠিত হইতে পারে তাহলে আমি উত্তল দর্পণে কি দেখাবো শুধুমাত্র অবাস্তব প্রতিবিম্ব গঠিত হইতে পারে কোন সময় বাস্তব প্রতিবিম্ব গঠিত হওয়া পসিবল না এ পর্যন্ত বুঝা গেছে ওকে সো আমরা যেটা দেখবো হচ্ছে উত্তল দর্পণের চিত্র গোলীয় দর্পণের চিত্রের এখন যে পার্টটা সেটা হচ্ছে কি উত্তল দর্পণের রশি চিত্র খেয়াল করো এখন উত্তল দর্পণের রশি চিত্র যদি দেখো উত্তল দর্পণের রশি চিত্র এখন দেখো উত্তল দর্পণের রশি চিত্র খেয়াল করো তো এটার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে আমাকে আগে একটা উত্তল দর্পণ বানাইতে হবে বানাইতে হবে কিনা একটা উত্তল দর্পণ তো খেয়াল করো বানাও এরকম একটা উত্তল দর্পণ বানাও উত্তল দর্পণ বানানোর জন্য তোমাকে কি করতে হবে এবার ভিতর থেকে প্যারা লাগাইতে হবে অবতল দিকে প্যারা লাগাইতে হবে বক্রতার কেন্দ্রটা থাকতেছে অবতল অংশে বক্রতার কেন্দ্র কোন জায়গায় থাকতেছে অবতল অংশে তো বক্রতার কেন্দ্র যেহেতু অবতল অংশে থাকতেছে তাহলে ফোকাস কোন অংশে থাকবে অবতল অংশে থাকবে কি না এই পর্যন্ত বোঝা গেছে ব্যাপারটা ওকে দ্যাট মিন্স এইটা হচ্ছে আসল লজিক এটা আমাদেরকে বুঝতে হবে দ্যাট মিন্স আমি যদি অক্ষটা যেটা আঁকবো সেটা হচ্ছে এরকম একটা বড় অক্ষ আঁকবো বাট এইটার যে টু একটা থাকবে সেই টু একটা থাকবে হচ্ছে এই জায়গায় এটা যে একটা থাকবে সেই একটা থাকবে কোন জায়গায় এই জায়গায় ক্লিয়ার বাট তুমি যদি এই জায়গায় কোনো বস্তু রাখো তখন কি এটা দেখা যাবে আইনাতে না কারণ এখানে তো প্যারা লাগানো তোমাকে বস্তু রাখতে হবে তাহলে কোন জায়গায় এখন এই জায়গায় বাইরের দিকে বুঝে গেছে ব্যাপারটা কারণ উত্তল দর্পণে তোমার উত্তল দর্পণে তোমার একটা পয়েন্টই আছে তুমি বস্তু রাখতে পারো একমাত্র উত্তর পার্শ্বে একবার উত্তর পার্শ্বে বুঝে গেছে ব্যাপারটা বুঝে গেছে তো এখন তুমি যদি এই জায়গায় যদি বস্তু রাখো খেয়াল করো এই জায়গায় কি রাখবে একটা বস্তু রাখবা তো বস্তু রাখার পরে তোমার হবে আগের সিস্টেমগুলো আগের সিস্টেমগুলো কি ছিল যে যখন এআদি আসবে কি বলে যখন প্রধান অঙ্কের সমান্তরালে আসবে তখন এটা কি বরাবর যাবে ফোকাস দিয়ে যাবে আচ্ছা প্রধান অঙ্কের সমান্তরালে আগে খেয়াল করো প্রধান অঙ্কে যখন সমান্তরালে দিবা এখন এটা তো আর ফোকাস দিয়ে তো আর ঢুকতে পারবে না কারণ যেহেতু এদিকে প্যারা লাগানো এদিকে তো আর ঢুকা পসিবল না
কিন্তু এখন কি করবে সে তাহলে এই দিক থেকে প্রতিফলিত হবে বাট সে প্রতিফলিত হওয়ার সময় ওই ফোকাসটাকে মেইনটেইন করবে কিভাবে মেইনটেইন করবে সে সেটা কিন্তু এভাবে হইতে পারবে না সে এভাবে হইতে পারবে না প্রতিফলিত সে এভাবে হইতে পারবে না প্রতিফলিত সে এবারে প্রতিফলিত হইতে পারবে না সে যেভাবে প্রতিফলিত হবে সেটা হচ্ছে সে ফোকাসকে মেইনটেইন করবে অর্থাৎ ফোকাস থেকে যদি রশিটা আসতো তাহলে কি রকম হইতো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখন দেখো কথা কি ছিল যে বক্রতার কেন্দ্র থেকে যদি একটা কেন্দ্র দিকে যদি একটা রশি আসে তখন সেটা কি হবে এইটা সংযোগ করে দাও মানে এই বরাবর আসছিল আবার সে এই বরাবর ফিরে গেছে ক্লিয়ার এখন দেখো এখন এই দুইটা রশ্মি খেয়াল করো এই যে এই দুইটা রশ্মি তো জীবনে মিলিত কোন লক্ষণ জীবনে মিলিত কোন লক্ষণ আছে প্রকৃত অর্থে কি এই জায়গাটাতে আসছে আসে নাই যেহেতু দুইটা রশি প্রকৃত অর্থে এই জায়গাটাতে আসে নাই সেহেতু এই প্রতিবিম্বটা অটাম কি হবে অবাস্তব হবে এই পর্যন্ত বোঝা গেছে অটাম কি হবে অবাস্তব হবে তাহলে কি বললাম তাহলে কি হচ্ছে এটা অবাস্তব এখন দেখো তাহলে উত্তল দর্পণের রশ্মি চিত্রের মধ্যে ইয়া কি হচ্ছে দর্পণ প্রতিবিম্বের অবস্থা কি হচ্ছে অবাস্তব এটা কি সুজা নাকি উল্টা সুজা বুঝে গেছো উল্টা বিবর্তিত নাকি করবি তো করবি তো মানে কি এটা এটা থেকে ছোট এই পর্যন্ত বুঝা গেছে এই বেসিকটা মাথায় রাখতে হবে এখানে কোনো সময় তুমি বাস্তব চিত্র বাস্তব প্রতিবিম্ব পাবা না কারণ পাওয়া পসিবল না প্রকৃত অর্থের রশ্মিগুলা ফুকার দিয়ে ঢুকে না প্রকৃত অর্থের রশ্মিগুলো কেন্দ্র দিয়ে যায় না প্রকৃত অর্থে যেহেতু রশ্মি গুলা কেন দিতে বা ফোকাস দিয়ে যায় না সেহেতু কোন সময় প্রকৃত অর্থে তোমার কি ওই জায়গায় বাস্তব প্রতিবিম্ব পাওয়া পসিবল না এটা ছিল উত্তল দর্পণের রশ্মি চিত্র খুব ইজি এখন আজকে লেকচারই করুন সামনে আমরা যে লেকচারটা দেখবো সেটা হচ্ছে চিহ্নের প্রতানি অর্থাৎ আমরা যে সূত্রগুলো দিয়ে ব্যবহার করবো 1/u + 1/b = 1/s ওইগুলোর ক্ষেত্রে চিহ্নের একটা প্রথা আছে অর্থাৎ আমরা একটাকে প্লাস ধরবো একটাকে মাইনাস ধরবো কিভাবে ধরবো এবং কি সেই সূত্রগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো ক্লিয়ার থ্যাংকস ফর ওয়াচিং